हेलो सबाई के वेलकम बैक टू अनदर वीडियो। आज के बिकल बेला घूमिए प्रचंड भलो घूम हो तुम्हारा जेमन जानो जे वेदर टा खूब भलो मैं भलो रही है इशर पर एक ठंडा ठंडा वेदार दो दिन धरे भलो वेदार देवाते आज के एक मैं गरम थकले तुलनामूलक ठंडा तो भलो घूमिए तो फ्रेश हुए एन भावलम एक चा कर तो चा मीन्स काढ़ा আমি কাঢ়াটা খাই তোমরাও খাও অনেকে খুব হেলদি ভাবলাম যে এই কাঢ়ার রেসিপিটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নেব তো চলো দেখা যাক কিভাবে আমি করি আমি একটু ডিফারেন্ট ওয়েতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব চলো দেখা যাক কাঢ়া করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে একটা তেজপাতা কিছুটা আদা আমি থেতো করে নিয়েছি আর এখানে এলাচ গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ আমি 5 কাপ করব সেই হিসেবে এখানে নিয়ে নিয়েছি তো এগুলো আমি দিয়ে দেব এক এক করে এখানে একটু জল ফুটছে 5 কাপ জল নেওয়া আছে আর একটু ফ্লেভারাইজ করার জন্য নরমাল কাঢ়াতে কি হয় যে চিনিটা দেওয়া হয় না তো আমি একটু চিনি দিয়েই করি তেজপাতা একটু ছিড়ে দিয়ে দিলাম লবঙ্গগুলো তারপর এলাচ গোলমরিচ আর এই থেতো করে রাখা আদা সমস্তটা দেওয়ার পর জাস্ট আমি একটু আঁচটা বাড়িয়ে দিয়ে ফুটতে দেব যেমন তোমরা দেখছো ফোটার জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম তো এখন মোটামুটি একটু গন্ধগুলো বেরিয়েছে মানে আমি পাচ্ছি গন্ধ তো আমি এখন উঠে একটু দেখাবো তোমাদের দেখছো কালারটা চেঞ্জ হয়েছে তো আমি এখন যেটা করব সাধারণত চা পাতা দেওয়া হয় না কিন্তু আমি এখানে কি করি সামান্য একটু জাস্ট এইটুকুনি 5 কাপ চায় এটুকুনি পাতা চা আমি অ্যাড করে দিই কিন্তু সেটা অবশ্যই গ্যাসটা অফ করে দেওয়ার পর দেখো আমি অফ করে দিয়েছি জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে দেখতেই পাচ্ছ আমি জাস্ট একটু এটুকুনি পাতা চা দিয়ে আমি ঠিক মোটামুটি আবার ঢেকে রাখবো 5 মিনিটের জন্য তো চলো এরপর নামানোর পর তোমাদেরকে দেখাচ্ছি চাটা তো কমপ্লিট চলো এবার আরেকজন ঘরে কি করছে জানি না গিয়ে দেখা যাক নিয়ে যাই দেখি চলো এই যে চলো যাওয়া যাক আড্ডা দিতে চলে এসেছি সাথে এনাকে নিয়ে কি বলবে বলো আমার ভিউয়ার্সদের বলো আজকে তো সবাই তোমার কথা শুনবে ভিউয়ার্সদের কি বলবো ভিউয়ার্সদের বলবো সারা সব সময় আমাদের সাথে থাকতে আমাদের পাশে থাকতে ওরা থাকবে তুমি বলো তোমার কথা আর যারা নাকি ভিডিও দেখে দেখে সাবস্ক্রাইবটা না করে চলে যাচ্ছেন যাচ্ছো বা যাচ্ছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে রাখবেন তাহলে মানে করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পাবেন আমাদের সাথেও আপনারা থাকতে পারবেন এটাই বলার ভিউয়ার্সদের আর 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 তো ভিউয়ার্সদের আমার কিছু বলার নেই তোমার কথা কিছু বলার এত পপপ করো এত পপপ করো আমাকে বলো হ্যাঁ তোমাকে বলার আছে ভিউয়ার্সদের আমি কি বলবো ভিউয়ার্সদের সাথে তো আর তোমার মতো সম্পর্ক না আমার সবাই জানতে চাইছিল মানে যারা যারা জানে যে তোমার মানে তুমি কোভিড থেকে সেরে উঠলে তো
এখন ভালো আছো কিনা অনেকেই জিজ্ঞেস করেছে, তো তাদেরকে বলে দিই। ভিউয়ার্সরা নিশ্চয়ই জানে না, হয়তো ফ্যামিলি, হ্যাঁ ফ্রেন্ডস ওরা জানে এখন ভালো আছে, সুস্থ আছে। পুরোপুরি আমি বরাবরই সুস্থ ছিলাম, এমন কিছুই না, আমি অসুস্থ হয়ে গেছিলাম। ব্যাপারটা হয়তো আমরা অনেকেই ভয় পাই, অতটা ভয় পাওয়ার মতো কিছু নেই। আমার সব থেকে ভয় ছিল 14 দিন বাড়িতে থাকা আটকে, ঠিক আছে, এটা বাদে আমার কোনো ভয় ছিল না। বন্ধুদের সাথে দেখা করতে পারিনি, 14 দিন আমি বাড়িতে আটকে ছিলাম, এটাই আমার কাছে সব থেকে বড় ভয় ছিল। আর আমার তেমন কোনো ভয়ই ছিল না, ঠিক আছে। আর আমার কোনো সেরকম কোনো প্রবলেমও হয়নি, ঠাকুরের ইচ্ছায়। একটাই ভয় থাকে যদি কারোর সবকিছু উচিত, সেগুলো আগে করতে হবে। আর সেটা ডাক্তার বলবে, আমি তো বলতে হবে, কিন্তু সবসময় মাস্ক আর স্যানিটাইজারটা ইউজ করা একদম এখন বাধ্যতামূলক। আর যতটা পারবেন বাড়ি থেকে বেরোবেন না। আমিও আপাতত প্রায় 1 মাস ধরে বেরোচ্ছি না, মানুষের সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। একটু বেরোবেন, নিশ্চয়ই বেরোবেন বাড়ির বাইরে, একটু সামান্য কেমন একটা বস্তি ছেলে পচা টাইপের লাগছে তোমায়। তুমি দুদিন আগে বলছিলে শাহরুখ খান কে, একটা শাহরুখ খান বলেছো তোমাকে, আমাকে বরাবরই বলতো ছোটবেলায়, ছোটবেলায় বলতো, এখন বড় হয়ে গেছি বলে আর লজ্জা দেয় না। সবাই জানিও ম্যাগির পরে আরেকটা জিনিস করা শিখেছে কাঢ়া, তাই তো কাঢ়াই তো বলে কাঢ়া, এটা ছাড়া পারে না কিন্তু আর কিছু, আপাতত শিখে নি এই কাঢ়াটাও মাও মাই শিখিয়েছে। হ্যাঁ, আর আমার থেকে ফ্লেভার অ্যাড করাটা ওটা একটু আমি, হ্যাঁ মা তো মায়ের কাছে ওটা করতে ফ্লেভার অ্যাড করা, মানে তুমি ওটা তুমি মানে এই দুটো জিনিস শিখেছে, কাঢ়াটা ফ্লেভার অ্যাড করে একদিন সবাই খেয়ে দেখো কেমন লাগে। আশা করি একটু হালকা ওই পাতা চা দিয়ে যদি তোমরা খাও তাহলে ভালো লাগবে, একটু ফ্লেভার হবে, মানে টেস্ট প্লাস হেলদি দুটোই। দেখতে দেখতে আমাকে এরপরে হবে, আর আর হচ্ছে গিয়ে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা দেখছো বা দেখছেন দেখে পালিয়ে যাচ্ছেন একটু সাবস্ক্রাইবটা করে আবার চলে যাবেন, আবার তার যাতে পরের দিন আবার আমাদেরকে দেখতে পারেন। আর যারা নাকি লাইক কমেন্ট করছো না, তোমরা লাইক কমেন্ট করো দেখে, কারণ লাইক বা কমেন্ট করবে ভালো, বিশেষ করে কমেন্ট করবে জরুরি, কারণ আমরা যেহেতু নতুন আমাদের কি কি ইমপ্রুভ করা দরকার, কি কি প্রয়োজন, বা যেটা আমাদের ভালো হলে ভালো বা খারাপ হলে খারাপ, যদি দেখতে চাও এক্সট্রা করে তোমরা সেটা সাজেস্ট করতে পারো, সাজেস্ট করতে পারো যে তোমরা আর কি কি দেখতে চাও, কেমন টাইপের ব্লগ দেখতে চাও, আমাকে দেখতে চাও কি চাও না সেটাও দিতে পারো। যদি বলো যে না আর দেখতে চাও না তাহলে আমি আর আসবো না, আর যদি বলো ঠিক আছে চলো চলে যাবে তাহলে আসবো মাঝে মাঝে। তো যাই হোক, আজকের মতো বাই, প্লিজ সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করবে অবশ্যই। চলো টাটা টাটা।